আল্লাহ নবী মুসা এবং হারুন আলাইহিমুসসালাম দুনিয়া থেকে যাওয়ার অনেককাল পরে এক জালেম বাদশাহ আক্রমণ চালালো ফিলিস্তিনের উপর, গণহারে ইহুদিদেরকে হত্যা করলো, আর যেখানে যেখানে তাওরাত কিতাব পেল সেখানে সেখানেই এটাকে পুড়িয়ে ছাই বানিয়ে ফেলল। তো যখন তাদের জুলুম শেষ, যুদ্ধ শেষ, তারা চলে গেল হাতে গোনা, অল্প কিছু ইহুদি টিকে ছিল, তারা তো পেরেশান, তাওরাতই তো নাই, তো ধর্মগ্রন্থ যদি না থাকে ধর্ম থাকবে কিভাবে? আজকের যুগে কেউ যদি ইসলামের নামে কোনো ভণ্ডামি করে আমরা বুঝি কিভাবে? মুখের দাবি তো সবাই করতে পারে, হকেও পারে বাতিলেও পারে, সুন্নার অনুসারীও পারে বেদাতের ধ্বজাধারীও পারে, কিন্তু কোনটা হক কোনটা বাতিল, কোনটা সুন্নাত কোনটা বেদাত আমরা বুঝি কিভাবে? আমরা তো বুঝি ওহি দিয়ে, সে ওহির নাম কোরআনই হোক, সে ওহির নাম হাদিসই হোক, যেটা কোরআন হাদিসের সাথে মেলে সেটা মাথার উপরে, যেটা মেলে না সেটা পায়ের নিচে। কিন্তু এখন যদি ধর্মগ্রন্থই না থাকে তাহলে ধর্ম থাকবে কেমনে? যার মনে চায় যা মনে চায় তা দাবি করতে শুরু করবে। এ কাদিয়ানিরাও দাবি করে, হিজবুত তাওহিদরাও দাবি করে, আহলে কোরআনও দাবি করে, শিয়ারাও দাবি করে। আপনারা কি একমত নাকি ওদের সাথে? কেন একমত না? এই ধর্মগ্রন্থ আপনার সামনে থাকার কারণে। তো ধর্মগ্রন্থ, রাষ্ট্র যেমন চলে না সংবিধান না থাকলে, ধরেন সংবিধান এখন আছে, যদি এমন হতো যে কখনো বানানোই হয় না, যেমন সৌদি আরবে লিখিত কোনো সংবিধান খুঁজে পাওয়া যায় না, কিন্তু যেই দেশটা চলে সাংবিধানিক মূলনীতির আলোকে, যদি এমন হয় আগামীকাল সকালে সংবিধানের কোনো কপি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, না অফলাইনে না অনলাইনে, সব হাওয়া হয়ে গেছে, যে কোনোভাবে হাওয়া করে দিয়েছে। তো এখন পরের দিনে দেশে গণ্ডগোল লাগবে নাকি লাগবে? কারণ কোনটা তখন সংবিধানের মূলনীতি লোকে জানবে কেমনে? যার যা মনে চায় সে সেটাই বাস্তবায়নের চেষ্টা চালাবে সংবিধানের ধোয়া তুলে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো তারা পেরেশান, ধর্মগ্রন্থ নাই, ধর্মের তাহলে কি হবে? একজন লোক তখন এগিয়ে আসলো, আল্লাহর বড় ওয়েলি, নাম তার উজায়ের। এই নামটা কোরআন মাঝে দিয়ে আছে সূরা তাওবায় 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায়। উজায়ের, যিনি কোনো নবী না বরং একজন বুজুর্গ, আল্লাহর একজন ওয়েলি, তিনি এসে বললেন, আমি যা যা বলি তোমরা তা তা লেখো। তিনি বলতে শুরু করলেন, সবাই লিখতে শুরু করল, বলতে 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 এক সময় তিনি বলাও শেষ করলেন, সবাই লেখাও শেষ করলো। তিনি বললেন, এই যা কিছু লিখলাম এটাই তাওরাত, তাওরাত আবার পুনরায় সংকলিত হয়ে গেল। এতে লোকেরা এতটা অবাক হলো, কেমনে সম্ভব? নিজের মেমোরি থেকে পুরো তাওরাত সে লিখালো কিভাবে হতে পারে? নবী ছাড়া আবার কেউ তাওরাতের হাফেজ হতে পারে নাকি? এখন তারা বলতে শুরু করলো, এই লোক সাধারণ কোনো লোক না, সে আল্লাহর পুত্র, আল্লাহর বেটা। কোরআন খুললেই পাবেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযায়রুন ইবনুল্লাহ। ইহুদিরা বলল, উযায়র আল্লাহর পুত্র, কেন পুত্র? তোমরা কি দেখেছো যে আল্লাহ কোনো বাচ্চা জন্ম দিয়েছেন? বলবে না, দেখি নাই। তাওরাতের হাফেজ মানুষ হয় কেমনে? এটা তো আকলেই ধরে না। এক কিতাবের একজন হাফেজ খুঁজে পেয়ে তারে আর মানুষই ভাবতে পারে নাই, কি বানিয়ে ছেড়েছে, আল্লাহর পুত্র, আল্লাহর বেটা, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ কোরআনের হাফেজ এখন ঘরে ঘরে। তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? কই তাওরাত আর কই কোরআন? তো তাওরাতের দাম বেশি না কোরআনের দাম বেশি? তো তাওরাতের হাফেজ একজন পেয়ে তারে আল্লাহর বেটা বানিয়ে ছাড়লো, অথচ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ এখন ঘরে ঘরে। আমি তো চিন্তা করি, ওই যুগের পাগলা বনি ইসরাইল অন্তত নাসিরনগরের এই হাফেজদেরকে যদি দেখতো তাহলে এদেরকে জানি কী বানিয়ে ছাড়তো আল্লাহ ঘরে যান। একজন হাফেজ সব দেখাই অবস্থা। তো কোরআনকে আল্লাহ সহজ করেছেন কোনো সন্দেহ নাই। তো অনেকেই সহজ দেখে ভাবে, কোরআন যদি এত সহজই হয় তো কোরআন তো আমরাই পারতাম আল্লাহর থেকে নিতে, এর জন্য কি নবী লাগে? নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ এখানে পার্থক্যটা কোথায় খুব ভালো করে বোঝেন, চাঁদেরও আলো আছে সূর্যেরও, চাঁদের কিন্তু নিজস্ব আলো নেই, চাঁদের আলোটা সে পায় কার থেকে? সূর্যের থেকে। মূল আলো সূর্যের, গ্রহণ করে চাঁদ, গ্রহণ করার পর আবার আপনার দিকে এই আলোটাকে সে প্রতিবিম্ব ফেলে। তো মূল আলো সূর্যের, কিন্তু সূর্যের দিকে তাকায় থাকতে পারবেন কয় মিনিট? 30-40 মিনিট তো পারবেন, 5-10 মিনিট বলবেন হুজুর এক মিনিট তাকায় থাকলেই তো দুনিয়া আন্ধার দেখি, সামনে আর কিছু দেখি না। অথচ ওই আলোটা যখন চাঁদ নিল
আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, দেখতে আর কোনো কষ্ট হচ্ছে না, এক দুই মিনিট না, এক দুই ঘন্টা না, সারা রাত বসেও যদি তাকিয়ে তাকিয়ে দেখেন, তারপরে চোখ ক্লান্ত হয় না, কোনো সমস্যা হয় না, উল্টো ভালো লাগে আর ভালো লাগে। বিশ্বাস না হলে পূর্ণিমার রাতে চাঁদ দেখেন, যদি ভালো না লাগে আমাকে বললেন। অনেকের মনের কষ্ট দূর হয়ে যায় চাঁদের দিকে তাকিয়ে থাকলে। কত মানুষ কবি হয়ে গেছে চাঁদ দেখতে দেখতে, কত মানুষ মনের প্রেমের বেদনা ভুলে গেছে চাঁদ দেখতে দেখতে। যে চাঁদ নিয়ে কত কাব্য, কত সাহিত্য, কত কিছুই রচনা হলো। তো চাঁদ এত সুন্দর, কিন্তু আলোটা নিজস্ব না, আলোটা কার? সূর্যের আলো আপনার চোখ নিতে পারছে না, তবে চাঁদ নিতে পারছে। ওই আলোটাই যখন আবার আপনাকে দিচ্ছে, তখন আপনার গ্রহণ করতে সমস্যা হচ্ছে না। তো এটা বুঝলে এবার কোরআন বুঝেন। আল্লাহ যখন কোরআন দিলেন, যদি আপনাকে ডাইরেক্ট দিত, আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। পাহাড়ি যদি টিকতে না পারে, আসমান আর জমিন যদি গ্রহণ করতে অস্বীকৃতি জানাতে বাধ্য হয়, আমি কি আর আপনি কি? সাড়ে তিন হাত বলির একটা মানুষ, আমার আপনার খুঁজে পাওয়া যেত না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো পাওয়ারফুল, তিনি গ্রহণ করেছেন। আলোটা গ্রহণ করার পরে সেই আলোটা আবার আপনাকে দিয়েছেন। এখন এত সহজে গ্রহণ করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে দশ বিধ আয়াত অথবা দশ বিশটা সুরা মুখস্থ নাই এমন লোকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাসূলকে বলা হয় সিরাজাম মুনিরা, আলো বিতরণকারী প্রদীপ। তিনি আলো নেন কার থেকে আর দেন এনে কাকে? বান্দাকে। রাসূল শব্দের অর্থই বার্তাবাহক। বার্তাবাহক মানে কি? আল্লাহর থেকে বার্তা নেন, আল্লাহর বান্দাকে বার্তা দেন। নবী মানে কি? গায়েবের সংবাদদাতা। আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে এনে সংবাদ দেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইনাস করে কেমনে আলো পেতেন, কেমনে কোরআন পেতেন? সম্ভবই ছিল না কোনো যুগেই কারো জন্য। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কারণে বলা হয় মহসিন ইনসানিয়াত, মানব জাতির উপর সবচেয়েতে বড় অনুগ্রহকারী। কারণ সেই রাসূলকে পেয়ে আমরা এমনভাবে দামি হয়েছি। নবীসা, একজন নবী হওয়ার পর যে আসবেন কেয়ামতের আগে, তিনি যখন নাজিল হবেন দুই ফেরেশতার কাঁধে ভর করে দামেস্কের জামে মসজিদের মিনারের কাছে, যখন তিনি নামবেন তখন আজানের একামত, আজান শেষ, একামত শেষ, জামাত শুরু হবে। তো তিনি যখন আসবেন, আসার পরে দেখবেন আল্লাহর খলিফা মাহদী, যাকে আপনার ইমাম মাহদী বলেন, আল্লাহর খলিফা মাহদী, তিনি ইমামের কাতারে দাঁড়ানো, পেছনে সব মুসলমানরা মুসল্লির কাতারে দাঁড়ানো। নামাজ শুরু করতে যাবেন, এমন সময় তাকে দেখেই আল্লাহর খলিফা মাহদী চিনে ফেলবে। বলবেন, চিনবে কিভাবে? আগে কি দেখেছে? আরে না, কোরআন হাদিসের ইলম যার ভেতরে থাকে সে সবই চিনতে পারে। ঈসা আলাইহিস সালামকে দেখলেও চিনতে পারে, দাজ্জালকে দেখলেও চিনতে পারে। আর যাদের ভেতরে ইলম থাকে না, তারা না ভালো চেনে না মন্দ চেনে। এজন্যই মৌলিক এলেম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ আইন করে দেওয়া হয়েছে। দাজ্জাল আসবে কখন জানেন? একটা আলামত শুধু মাথায় গেঁথে রাখেন, যখন মানুষ দাজ্জালের এলেম হারিয়ে ফেলবে। অধিকাংশ মানুষ জানবে না দাজ্জাল কে, দাজ্জাল কি, দাজ্জালের বৈশিষ্ট্য কি, ওর আলামত কি, কেমনে ওরে চিনতে হয়, কিভাবে ওর ফেতনা থেকে বাঁচতে হয়। যেমন আমি যদি জিজ্ঞেস করি, দাজ্জাল যদি আপনার সামনেই চলে আসে, কারণ কিসের বরিশ্বর আর কিসের শ্রীঘর আর কিসের নাসিমনগর, মক্কার মদিনা বাদে কোন জায়গা এমন থাকবে যেখানে দাজ্জাল যাবে না? মাত্র ৪০ দিনের মাঝে প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে পৌঁছে যাবে। তো আমি যদি জিজ্ঞেস করি, দাজ্জাল যদি আপনার সামনে এসে হাজির হয়, হতে তো পারে, কারণ কবে আসবে একজনই জানে, কে তুমি? আমিও জানি না, আপনিও জানেন না। তো নবীর সাহাবীরা পর্যন্ত ভয় পেতেন অনেক সময়, না জানি দাজ্জাল চলে এসেছে। এমন কিছু এই হাদিসে আছে, আল্লাহ নবী নিজের ব্যাপারে বলেন, ইয়াখরুজু আনা ফীকুম ফা আনা হাজিজুহু দুনাকুম, আমি থাকতে থাকতে যদি দাজ্জাল চলে আসে, তোমাদের টেনশন নাই, আমি তোমাদের হয়ে লড়াই করব দাজ্জালের সাথে। আর নবীর সাথে পারার কোনো ক্ষমতাই দাজ্জালের নাই। যেখানে নবী ঈসাকে দেখলেই হাদিসে আছে এমনভাবে গলতে শুরু করবে যেভাবে লবণ গলে পানির ভেতরে, এমনকি দৌড়াতে দৌড়াতে চলে যাবে বাবে লুদ নামক একটা জায়গার নিকটে। নবী ঈসা সেখানে গিয়েই তাকে ধরে ফেলবেন, মেরে ফেলবেন। কারণ দাজ্জালের শক্তি জাদুর শক্তি, নবীর শক্তি মুজিজার শক্তি। জাদুর শক্তি বেশি না মুজিজার শক্তি? দুনিয়ার সব জাদুরে যদি এক করা হয়, মুজিজার সামনে টিকতে পারে? ফেরাউনের জাদুঘররা বিশাল সাপ বানিয়েছিল, ওই সাপ এসে নবী মুসারে ঘেয়ে ফেলেছে, নাকি নবী মুসার লাঠিটা
যখন হাত থেকে ফেললেন ওটাই বড় অজগরে পরিণত হলো। এক হা করার মাধ্যমেই সব জাদু খতম হলো। তো জাদু জাদুই, মুজিজা মুজিজা। জাদুর সাথে থাকে শয়তানের সাহায্য, মুজিজার সাথে থাকে রহমানের সাহায্য। কোথায় রহমান, কোথায় শয়তান? রহমান আর শয়তানের মধ্যে কোনো তুলনা চলে না, চলতে পারে না। আল্লাহর রাসূল বলেন, আমি থাকতে যদি দাজ্জাল আসে টেনশন নাই, আমি মোকাবেলা করব। আর আমি না থাকা অবস্থায় যদি দাজ্জাল আসে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজের হয়ে নিজেই লড়াই করবে। ফামরুন হাজিজু নাফসি, তবে ভয় পাবা না উম্মত, আল্লাহু খলিফাতি আলা কুল্লি মুসলিম। আমি না থাকলেও আল্লাহ থাকবে আমার হয়ে তোমার সাথে। তো নবী তো জানিয়ে দিলেন দাজ্জাল যদি চলে আসে, এক আশঙ্কা তো আছে নবীর জামানায় আসতে পারে, পরেও আসতে পারে। কারণ নবী বলছেন আমি থাকতে যদি আসে তাহলে কি হবে, আর আমি না থাকতে যদি আসে তাহলে কি হবে, দুই অপশনই দিয়েছেন। তা আল্লাহর রাসূল যেহেতু এখন শুয়ে আছেন রওজায় আথারে, এমন টাইমে যদি দাজ্জাল আসে তাহলে মোকাবেলা করা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? অবশ্যই লাগবে। আর এই ফেতনা তো এমন ভয়ঙ্কর ফেতনা যে মানবে না, দাজ্জাল ধরে মেরে তারে জাহান্নামে ফেলে দিবে। এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম নিয়ে হাজির হবে। যদি অর জাহান্নাম, মূলত আল্লাহর জান্নাত, আর অর জান্নাত মূলত আল্লাহর জাহান্নাম। ও যারে ফেলবে জাহান্নামে গিয়ে পৌঁছবে ডাইরেক্ট রবের জান্নাতে, আর ও যারে মেরে ও যারে ঢুকাবে জান্নাতে সে গিয়ে পতিত হবে রবের জাহান্নামে। তো এখন এমন এক ভয়ানক ফেতনা, আপনার বাড়িতে এসে যদি আপনাকে দাওয়াত দেয়, দাওয়াত কবুল না করেন, যখন ঘর থেকেও বের হবে হাঁস মুরগি হান্ডি পাতিল যা আছে চুম্বুকের মতো ওর সঙ্গে যেতে শুরু করবে। মানুষ একটা রুটির জন্য পর্যন্ত হাহাকার করবে। অনেক মানুষ শুধু রুটি রুজির লোভে ওর প্রেম আনবে। এত ভয়ানক এক ফেতনা। এমন কি একজন লোক নিচে যাবে যে দাজ্জালকে সে চিনেছে, কিন্তু শুধুমাত্র দাজ্জালকে যাচাই করার জন্য, তাকে সামনে গিয়ে নিজের স্থিরতা দেখানোর জন্য। কিন্তু এমন এমন ফেতনায় পড়বে, দাজ্জালকে গিয়ে সে বলবে আমার মরা বাপ মায়েরা যদি জিন্দা করতে পারিস, আর তারা যদি বলে তুই আসলেই খোদা, তাহলে মানবো, না হলে মানবো। ভাববে দাজ্জালকে এর মরা মানুষ জিন্দা করতে পারবে? তো দাজ্জাল কবরের পাশে গিয়ে বলবে উঠে আয় আমার আদেশে, কুম্বি ইজনিল্লা না কুম্বি ইজনি, আমার আদেশে উঠে আয়। কবর ফেটে মাইয়াত বের হয়ে আসবে। আসলে মাইয়াত বের হবে না, আসলে ওর সঙ্গে যে শয়তানগুলো আছে একটা ওই মাইয়াতের রূপ ধরে বের হয়ে আসবে। শয়তান মানুষের রূপ ধরতে পারে নাকি পারে না? একজনের রূপ খালি ধরতে পারে না, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল বলেন কেউ যদি আমাকে স্বপ্ন দেখে সে আমাকেই দেখেছে, অন্য কাউকে না। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। কিন্তু এছাড়া প্রত্যেকের রূপে শয়তান ধরতে পারে, কখনো কখনো বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে স্বপ্নে আরেকজনের রূপ ধরে এসে। স্বপ্নে কি জাগ্রত অবস্থায় রূপ ধরে আসে না? এমন ঘটনা জীবনে শোনেন নাই? বহুতই হয়েছে। তো এখন দুই শয়তান বের হবে বাপ মায়ের রূপ ধরে, কিন্তু হঠাৎ দেখলে তো যে কেউ টাসকে খাবে, বলবে আরে দেরি করছিস কেন, এ তো তোর রব, তাড়াতাড়ি কালেমা পড় তার নামে। এটা দেখে আর স্থির থাকতে পারবে না, কালেমা পড়ে ফেলবে তার জানে। তো এখন সেই দাজ্জালকে যদি সামনে পেয়ে যান, মোকাবেলা করবেন কিভাবে? মোকাবেলা করার অস্ত্র নবী বলে গেছেন, কিন্তু বাংলাদেশের কয়জন মুসলমান জানে? এমনকি নবী তো একটা আমল দিয়েছেন, সাপ্তাহিক আমল। কেউ যদি প্রত্যেক জুমার দিন একটা সুরা পড়ে, কোন সুরা? মাশাআল্লাহ, অনেকে জানে, এলাকার আল্লাহর বরকত দান করুক। সুরা কাহাফ, কয় নম্বর পারা সুরা? 15+16। 15 পারায় কিছু অংশ, 16 পারায় কিছু অংশ। সুরা কাহাফ যদি প্রত্যেক শুক্রবার পড়ে, জুম্মার আগেই পড়েন, জুম্মার পরেই পড়েন, দিনের মাঝে যদি পড়ে, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত রাখবেন দাজ্জালের থেকে। এমনকি দাজ্জাল যদি সামনে এসে হাজির হয়েই যায়, বাঁচবেন কিভাবে জানেন? ওর সামনেই আপনি সূরা কাহাফের প্রথম 10 আয়াত তেলাওয়াত করবেন, দাজ্জালের বাপেরও ক্ষমতা নেই আপনার কিছু। কারণ এই কোরআন হলো আমার নবীর জিন্দা মুজিজা। একটু আগে বললাম না যে মুজিজার শক্তি বেশি না জাদুর শক্তি বেশি?
কই মুজিজা, কই জাদু? তা আমার নবীকে দেখি নাই দুনিয়ার বুকে জলজন্ত অবস্থায় এই চোখ দিয়ে। আর স্বপ্নে হয়তো কেউ দেখলে দেখতে পারেন, জাগ্রত অবস্থায় তো নবীকে দেখেন নাই, কিন্তু নবীর মুজিজা আল্লাহ সবাইকে দেখিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই মুজিজার নাম কোরআন মাজিদ, যেটা থাকবে কিয়ামত পর্যন্ত। চাঁদ দুই টুকরো হওয়া বড় মুজিজা না কোরআন বড় মুজিজা? সামান্য এক পেয়ালা দুধ সবার জন্য যথেষ্ট হওয়া বড় মুজিজা না কোরআন বড় মুজিজা? মাথায় রাখবেন, কোরআনের চাইতে বড় কোনো মুজিজা কোনোদিন ছিল না, কোনোদিন হতেও পারে না। যে কোরআন আল্লাহর কালাম, কোনো মাখলুকও না, কোনো সৃষ্টি না। আমি মাখলুক, আপনি মাখলুক, আমার বাপ মাখলুক, দুনিয়ার প্রতিটা বস্তু মাখলুক, কিন্তু কোরআন মাখলুক না। কোরআন আল্লাহর সিফত, আল্লাহর কালাম। আল্লাহ যেমন দামি কোরআনও দামি, আল্লাহর জাতও যেমন দামি, আল্লাহর সিফতও দামি। ওই সিফত আল্লাহ দিলেন আপনাকে এই নবীর মধ্যস্থতায়, এই কালামের রূপ দিয়ে। তো এই যে কোরআন মাজিদ জিন্দা মুজিজা, খালি এর দশটা আয়াত সূরা কাহাফ থেকে পড়বেন দাজ্জালের সামনে দাঁড়িয়ে, কিছুই করতে পারবে না দাজ্জাল। বলবেন হুজুর তাইলে তো পরামর্শ সোজা, সবে যাই নাই ফলাইছে, দাজ্জাল কি করতে পারবে আমাদের? পারবে কেন? এটাও নবী বলেছেন, দাজ্জাল আসার আগে দুনিয়া দাজ্জালের আলোচনাই মানুষ ছেড়ে দেবে। হাত্তা ইয়াতরুকাল আইম্মাতু আলাল মানাবির যিকরাহু, নবী বলেন ইমামরা পর্যন্ত মিম্বারে দাজ্জালকে নিয়ে কথা বলবে না, যার কারণে দাজ্জাল সামনে আসলে মানুষ চিনতেই পারবে না। নাহলে কোরআন আর হাদিসে বলতে কোনো কিছু কম বলা হয় নাই। কোরআন হাদিস যার আছে দুনিয়ায় তার কিচ্ছু লাগে না, বরঞ্চ গোটা দুনিয়া সে চালাতে। তে রাসূলের অবদান আমাদের উপর সবচেয়েতে বেশি। সুতরাং এবার আমাকে বলেন, ইসলামকে আমরা ভালো বুঝবো না রাসূল ভালো বুঝবো? শুধুমাত্র ইবাদত করার নামে ইসলাম না, বরং রাসূলের তরিকা অনুসারে ইবাদত করার নাম ইসলাম।